দিন। তো ওইখানে দুইটা সমন্বয় মিলেছিল -25,000, তো এখানে প্লাস মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ছিল, তাহলে যদি +25,000 হতো লিখতাম ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, আর -25,000 আসছে বিধায় আমি লিখতেছি লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, দিয়ে ওই 25,000 এখানে আমি মাইনাস করেছি। এখানে কিন্তু আর ব্র্যাকেট দিয়ে ঘেরার কোনো দরকার নেই, কারণ আমি লেসটা লিখে ফেলেছি, ঠিক আছে, এই জন্য আর ব্র্যাকেট দিব না। তো যোগ বিয়োগ করলে হয় 3,95,000 টাকা। এবার এখান থেকে আমি সে লেস ইনকাম ট্যাক্স দিব, তাহলে এই 3,95,000 উপর 40% কেটে আমি মাইনাস করলে হবে 2,37,000, এটা নাম এএমপি। এএমপি পেয়ে গেছি। এই পরে যেটুক বাকি, মানে বাকি যে তিনটা স্টেপ বাকি, এইটা শেষ করতে লাগবে 2 মিনিটেরও কম। আচ্ছা ভাই, আমাদের হ্যাঁ ভাই ইনকাম জন্য কি বলতে যায় তো আপনার লিংক না কি সমস্যা হলো আওয়াজ আসলো না? ইনকাম ট্যাক্স সম্পর্কে কোনটা 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 তোরেন দিতে হবে যদি না দেওয়া থাকে? ইনকাম ট্যাক্সের রেট না থাকলে সব সময় 40% ধরবো, আর যেটা উল্লেখ থাকবে সেটা দিয়ে করতে হবে, তাই? রাইট 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 এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, আমরা স্টেপ 3 পর্যন্ত করে ফেলেছি। স্টেপ 4, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। তো নর্মাল প্রফিট একটা সূত্র ছিল যে উই নো নর্মাল প্রফিট সমান সমান এসিই গুণ এনআরআর। তো এসি এর মানটা এই যে একটু আগে বের করেছিলাম 2 নম্বর স্টেপ থেকে, 35,17,500, তাকে আমরা এনআরআর দ্বারা গুণ দেবো। এনআরআর টা কোথায় দেখেন, এই যে অঙ্কে চলে যায়, এই টোটাল অঙ্কে কোথাও এনআরআর আজকে দেওয়া ছিল না, মানে এই অঙ্কে দেওয়া ছিল না, কোন অঙ্কে দেওয়া থাকবে। তো আপাতত যেটা দরকার আপনাদেরকে বলা সেটা মনে রাখবেন যে এনআরআর না থাকলে একটা সূত্র দিয়ে বের করতে হয়, আবার ওই সূত্র দিয়ে বের না করা গেলে 10% ধরতে হয়। কি বললাম এনআরআর এর বিষয়ে? বলেন, শর্ট রিপিট করেন। আকি, এনআরআর না থাকলে হচ্ছে একটা সূত্র দিয়ে বের করতে হয়, সূত্র যদি সূত্রের মাধ্যমে যদি বের করা না যায় তাহলে 10% ধরতে হয়। রাইট, তো সূত্র এখানে বের করা যাবে কিনা সূত্র দিয়ে, আমি কিন্তু এই বিষয়গুলো এখনো আপনাদের শিখাইনি, জাস্ট প্রাথমিক পর্যায়ে, তো তো ওটা পর্যায়ক্রমে শেখানো হবে। শুধু এতটুকু হিন্ট দি, ডিভিডেন্ডের কথা বলা থাকে অঙ্কে, তখন বের করা যায়। এখানে ডিভিডেন্ডের কথা বলা নাই টোটালি, এই জন্য বের করা যাবে না, এতটুকু মনে রাখেন। তখন ওই অঙ্ক যখন করাবো তখন আপনার এমনি ক্লিয়ার হবে। তো আপাতত যেহেতু দেওয়া নেই, ওই সূত্রের মধ্যে যে ডিভিডেন্ডটা প্রয়োগ হয় সেটাও নাই, তাহলে আমাদের সরাসরি 10% ধরবো। তাহলে আমরা এনআরআর দেখেন আমি 10% ধরে করেছি, তাহলে হয় 3,51,750 টাকা। এরপরে 5 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। তো সুপার প্রফিটটা বের করার শুরু ছিল 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ, মানে এএমপি থেকে নর্মাল প্রফিট বিয়োগ, তাই ছিল না? তাই ছিল কি? তাহলে এএমপি বের করে আসছি 2,37,000 টাকা, আর নর্মাল প্রফিট বের করেছে 3,51,750 টাকা। যদি আমরা বিয়োগ দিই তাহলে মাইনাস ফিগার থেকে যাই 1,14,750 টাকা। তাহলে সুপার প্রফিট কি প্লাস আসলো না মাইনাস আসলো? মাইনাস। আপনারা বলেন গুড, এর পরে 6 নম্বর স্টেপে গুডউইল বের করতে হয়। তো গুডউইল বের করার সূত্র কি ছিল সেটাকে একটু বললেই হচ্ছে। সুপার প্রফিট নাম্বার অফ ইয়ার পার্সেস, রাইট? তাহলে সুপার প্রফিট এখানে যদি নেগেটিভ আসে, একে যদি নাম্বার অফ ইয়ার পার্সেস সেটা দেওয়া নেই আজকে অঙ্কে, কিন্তু সমস্যা নাই, নাম্বার অফ ইয়ার পার্সেস 2-3 একটা তো হবে, তো একে যদি 2 বা 3 দ্বারা গুণ করা হয় তাহলে গুডউইলটাকে মাইনাস ফিগার চলে আসলো না? তাহলে গুডউইল কখনো মাইনাস হতে পারে না, হয় থাকবে না, না হয় থাকবে না, কথা ঠিক আছে? তাহলে গুডউইল যদি মাইনাস না হতে পারে তাহলে সুপার প্রফিট নেগেটিভ আসলেই আর গুডউইল হবে না। তাই এখানে একটা শুধুমাত্র কথা লিখে দিলেই হবে, হিয়ার দেয়ার ইজ নো গুডউইল বিকজ সুপার প্রফিট ইজ নেগেটিভ। তাহলে আমাদের কথাটা কি ক্লিয়ার যে এখানে কোনো গুডউইল নাই কারণ এখানে সুপার প্রফিটটা নেগেটিভ? ক্লিয়ার একেবারে? জি ভাই। ওকে, এই হলো আমাদের অঙ্ক, এটা হলো আমাদের সুপার প্রফিট মেথডের প্রথম অঙ্ক। তো স্ক্রিনশট দিতে হবে সূত্র থেকে শুরু করে, আগে অঙ্কটা দেন, অঙ্কের লাস্ট থেকে দেওয়া শুরু করেন 4 এবং 5 নম্বর স্টেপ সহ। চার পাঁচ ছয় স্টেপ সহ। আচ্ছা, এত তাড়াতাড়ি তো আদান দেয় না, কোথায় আদান দিচ্ছে?
হ্যাঁ ঢাকাতে। তাহলে ভুলে যাচ্ছ 4:46 যা দাম দেয়, এখন তো 3:46 বাজে ভাই, এখানে এরকম দেয়। ও ওটা কি শিয়া মসজিদ নাকি? আচ্ছা আচ্ছা, কোথায় মানে ঢাকায়? এটা কোন জায়গাটায়? যাত্রাবাড়ি। আচ্ছা তাহলে শিয়া মসজিদ হতে পারে। যাই হোক, পরে যাই আমরা। পরেরটা 3 নম্বরের স্টেপটা দেন। দিয়েছেন 3 নম্বরের স্টেপ? জি ভাই। ওকে, এবার আচ্ছা 2 1 আর 2 একবারে আসবে, একটু আমি একবারে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের একটু সুবিধা হয়, ঘন ঘন দেওয়া লাগবে না। আচ্ছা 1 আর 2, আচ্ছা আসবে না। 2 নম্বর একটা সিঙ্গেল দিতে হবে, 2 সিঙ্গেল। দুই সিঙ্গেলের পরে এক ও তাহলে সিঙ্গেল দিতে হবে, 1 সিঙ্গেল। এবার ম্যাথটাই যাই, এবার ম্যাথটাই যাব। এই হলো ম্যাথ, অর্ধেকটা আসতেছে, বাকি অর্ধেক দিচ্ছি। ওকে, এরপরে আবার সূত্র দেওয়া লাগবে, সূত্র। জি ভাই।